हेलो फ्रेंड्स, आज हमरा बनाना शिखब वाशिंग पाउडर, एक हाई क्वालिटी डिटर्जेंट पाउडर एवं खूब कम दामे। ये वीडियोते आमी आपनादेर के फॉर्मूला बोलबो, तो देरी ना करे चलुन शुरू करा जाक। हमरा जानबो किभाबे हाई क्वालिटी डिटर्जेंट पाउडर तैरी करा जाए, एकदम बाजारे जेमन पावा जाए सार्फेक्सेल रिन टाइड एर मतो। एर जन्नो आमादेर दरकार हबे एई 10 इनग्रेडियंट्स। एई 10 इनग्रेडियंट्स एर मध्ये मेन इनग्रेडियंट्स आछे एसिड सैलारी, एबं द्वितीय जे मेन इनग्रेडियंट सेटा हच्छे सोडा एश बा वाशिंग सोडा। এখানে আমরা যে পরিমাণ নিয়েছি সেটা হচ্ছে 1 কেজি ওয়াশিং পাউডার তৈরি করার হিসাবে। তো আমাদের যদি 1 কেজি ওয়াশিং পাউডার তৈরি করতে হয়, তার জন্য আমাদের 100 গ্রাম অ্যাসিড স্যালারি দরকার হবে এবং 500 গ্রাম ওয়াশিং সোডা বা সোডা অ্যাশ দরকার পড়বে। এবং অন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা সেগুলো ডিটারজেন্ট পাউডারকে স্ট্রেংথ দেয়। যেমন SLES, এটা মূলত সোডিয়াম লোরেট সালফেট, যেটা পার্সোনাল কেয়ার প্রোডাক্টে ব্যবহৃত হয়, যেমন টুথপেস্ট, শ্যাম্পু এবং শেভিং ক্রিম ও অন্য অন্য প্রোডাক্টের মধ্যে। অ্যাসিড স্যালারি এবং ওয়াশিং সোডা সম্পর্কে তো আপনারা জানলেন, এবার আমরা জানব TSP সম্পর্কে। এখানে আমাদের 100 গ্রাম TSP পাউডার লাগবে, যেটা ট্রাই সোডিয়াম ফসফেট, যেটা মূলত ক্লিনিং এজেন্ট এবং স্কিন রিমুভার। আসুন এবার আমরা STPP নিয়ে কথা বলি, যা আমাদের 100 গ্রাম দরকার হবে। এটা প্রধানত ডিটারজেন্ট এবং সাবান তৈরিতে ব্যবহার করা হয়। এরপর আছে জি সল্ট, যেটা গ্লোবাল সল্ট নামে পরিচিত, বা ডাইপোটেশিয়াম সল্ট, এটা আমাদের 200 গ্রাম লাগবে। এরপর আছে CMC, অর্থাৎ কার্বক্সি মিথাইল সেলুলোজ, যেটা থিকিং এজেন্ট, যেটা আমাদের 20 গ্রাম দরকার। এরপর আছে টিনোফল, যেটা মূলত ফ্লুরেসেন্ট হোয়াইটেনিং এজেন্ট এবং এটা আমাদের ডিটারজেন্ট পাউডারকে মূলত ব্রাইটনেস প্রদান করবে। এরপর আমাদের আছে কালার গ্রানুলস বা কালার দানা এবং সুগন্ধ এবং একটি ফ্র্যাগরেন্স। আমরা এখানে লেমন ফ্র্যাগরেন্স ইউজ করেছি এবং 10 ml এর মতন দরকার পড়বে, যেটা আমাদের ডিটারজেন্টের কাজে আসবে। এই 10 ইনগ্রিডিয়েন্টসের সাহায্যে আমরা একটি হাই কোয়ালিটি ডিটারজেন্ট তৈরি করতে পারি। আমরা এখানে যে কোয়ান্টিটি নিয়েছি সেটা 1 কেজি ওয়াশিং পাউডার বানানোর জন্য। তো আপনাকে যদি এসে বেশি বা কম বানানোর দরকার পড়ে, তবে এই রেশিও অনুসারে বাড়িয়ে বা কমিয়ে বানাতে পারবেন। তো ম্যানুফ্যাকচারিং করার আগে আমি চাইব আপনি হ্যান্ড গ্লাস ব্যবহার করুন, যাতে হাত সেফ থাকে, এবং নোজ মাস্ক ব্যবহার করবেন, যাতে আপনার নাকে কোনো ইরিটেশন না হয়। প্রথমে আমরা এই 500 গ্রাম সোডা অ্যাশ বা ওয়াশিং সোডা অ্যাড করব। এবার আমরা অ্যাড করব 100 ml অ্যাসিড স্যালারি। এবং আমি আপনাদেরকে আগেই বলেছি ওয়াশিং সোডা বানানোর জন্য এই দুটো হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। অ্যাসিড স্যালারি অ্যাড অন করার পরে আমরা এভাবে মিক্স করে নেব। আপনি চাইলে দুই হাত দিয়ে মাস্ক করে দুই হাত দিয়ে ভালোভাবে অ্যাড অন করবেন। ভালোভাবে মিক্স করবেন। এবার আমরা তৃতীয় যে জিনিসটি অ্যাড করতে যাচ্ছি সেটা হচ্ছে SLES লিকুইড। অ্যারাউন্ড 40 ml আমাদের এটা দরকার পড়বে। তো এটাকেও আমরা ভালোভাবে মিক্স করি। তো এখন পর্যন্ত আমরা এই মিক্সারে 3টি ইনগ্রিডিয়েন্টস মিশিয়েছি, অ্যাসিড স্যালারি, সোডা অ্যাশ এবং SLES। এবার আমরা চতুর্থ যে জিনিস অ্যাড করতে যাচ্ছি সেটা হচ্ছে TSP 100 গ্রাম। তো এখন পর্যন্ত আমরা 4টে জিনিস অ্যাড করেছি, অ্যাসিড স্যালারি, সোডা অ্যাশ, SLES এবং TSP। আমরা এভাবে ভালোভাবে মিক্স করি। আপনি চাইলে এভাবে হাত দিয়ে মিক্সার করতে পারেন। এবার আমরা অ্যাড করব STPP, যেটা মূলত সোডিয়াম ট্রাইপলিফসফেট। অ্যারাউন্ড 100 গ্রাম STPP আমরা এর সাথে অ্যাড করে দেব।
এবং ভালোভাবে মিক্স করব। তো এখন পর্যন্ত আমরা পাঁচটা জিনিস অ্যাড অন করেছি, ওয়াশিং সোডা, অ্যাসিড স্যালারি, SLES, TSP এবং STPP। এবার আমরা অ্যাড অন করব CMC পাউডার, যেটা মূলত কার্বক্সি মিথাইল সেলুলোজ। অ্যারাউন্ড 20 গ্রাম আমরা আমাদের এই মিক্সারে অ্যাড অন করব। এবং আবারও আমরা ভালোভাবে মিক্স করব। আমরা এই মিক্সারে এখন পর্যন্ত 6টা জিনিস অ্যাড অন করেছি। আমরা 7 যে জিনিসটা অ্যাড অন করতে যাচ্ছি সেটা হচ্ছে টিনোফল। এর ব্যাপারে আমি আগেই বলেছি যে এটা হোয়াইটেনিং এজেন্ট, যেটা আপনার ডিটারজেন্ট পাউডারের মধ্যে ব্রাইটনেস প্রদান করবে। অ্যারাউন্ড 20 গ্রাম টিনোফল আমরা এর মধ্যে অ্যাড অন করে নিলাম। আমরা এভাবে ভালো করে মিক্স করব। এবার আমরা 8 নম্বর যে জিনিসটা অ্যাড অন করতে যাচ্ছি সেটা হচ্ছে জি সল্ট। অ্যারাউন্ড 200 গ্রাম আমাদের জি সল্ট আমরা আমাদের মিক্সারে অ্যাড করব। আমরা জি সল্ট 200 গ্রাম অ্যাড অন করছি। এবং ভালোভাবে মিক্স করি আবারও। এখন পর্যন্ত আমরা 8টা জিনিস অ্যাড করেছি। তো আমাদের সার্ফ এক্সেল অলমোস্ট রেডি হয়ে গেছে, কেবল 2টো জিনিস বাকি আছে, যেটা হচ্ছে কালার দানা এবং যে কোনো সুগন্ধ যেটা আপনি চান। তো আসুন আমরা এগুলো অ্যাড করি। আমরা রেড এবং ব্লু কালার দানা অ্যাড করব। আমরা প্রথমে রেড কালার দানা অ্যাড করছি। এবার ব্লু কালার দানা অ্যাড করছি। তো কালার দানা অ্যাড করার পরে আমরা আরও ভালোভাবে মিক্স করব। এবার আমি ফ্র্যাগ্রেন্স অ্যাড করছি অ্যারাউন্ড 10 ml। আমি এখানে লেমন ফ্র্যাগ্রেন্স অ্যাড করেছি, যেটা ডিটারজেন্টকে সুগন্ধ প্রদান করবে। ফ্র্যাগ্রেন্স অ্যাড করার পরে আমি ভালোভাবে মিক্স করব যাতে সুগন্ধটা সব জায়গায় ছড়িয়ে পড়ে, সব মিক্সারে ভালোভাবে লেগে যায়। এক হাই কোয়ালিটি ডিটারজেন্ট পাউডার তৈরি হয়ে গেছে। আপনারা যখন কাপড় ওয়াশ করবেন তখন ভালো সুগন্ধ প্রদান করবে এবং ভালো ব্রাইটনেস প্রদান করবে। তো আপনারা দেখছেন কালার দানা এবং ফ্র্যাগ্রেন্সে অ্যাড করার পরে আমাদের ডিটারজেন্ট পাউডার পুরোপুরি তৈরি হয়ে গেছে, এবং দেখছেন কতটা অ্যাট্রাকটিভ দেখা যাচ্ছে। একদম হাই কোয়ালিটি ডিটারজেন্ট পাউডার, লাইক সার্ফ এক্সেল, রিন, হুইল পাউডারের মতন। আপনারা সবাই জানেন সার্ফ এক্সেলের কেজি অনেক বেশি, কিন্তু আপনারা যদি এই ইনগ্রিডিয়েন্টসগুলো হোলসেল মার্কেট থেকে কিনে এভাবে এই রেশিও অনুসারে মিক্স করেন তাহলে আপনার কেজি পড়বে মাত্র 90 থেকে 95 টাকা। তো আপনারা জানেন মার্কেটে যে পাউডার পাওয়া যায় সেগুলোর মূল্য 50 টাকা থেকে শুরু করে 200-250 টাকা পর্যন্ত কেজি আছে, কিন্তু যেগুলো 50 টাকা কেজি এবং আরও কম দামে যেগুলো পাওয়া যায় সেটার মধ্যে আপনার এমন কোয়ালিটি মিলবে না। আপনাকে যেহেতু কম দামে দেবে সেহেতু কোয়ালিটিও কম থাকবে। এবং কোয়ালিটি কমানোর জন্য লাইম স্টোন বা চুন পাউডার অ্যাড করে, এবং এই লাইম স্টোন বা চুন পাউডার ডিটারজেন্ট পাউডারের ওজনকে বাড়িয়ে দেয় এবং কোয়ালিটিকে কমিয়ে দেয়, তাছাড়া এটা কাপড়ের ক্ষতি করে। তো ফ্রেন্ডস, আমরা যেটা বানিয়েছি সেটা কোয়ালিটি খুবই হাই এবং খুব কম দামে বানিয়েছি। আমরা যে 1 কেজি বানিয়েছি এটা আমাদের খরচ পড়েছে 90 থেকে 95 টাকা। এবং এটাকে আপনি চাইলে লাইম স্টোন বা চুন পাউডার মিশিয়ে এই 1 কেজি পরিমাণকে আপনি আরও অনেক বেশি পরিমাণে বাড়াতে পারেন, কিন্তু তখন আপনার কোয়ালিটিটা কমে যাবে। তো ফ্রেন্ডস, যারা ঘরে বসে ডিটারজেন্ট পাউডারের ব্যবসা করতে চান বা বিজনেস করতে চান তারা এই স্টেপ ফলো করতে পারেন এবং হাই কোয়ালিটি ডিটারজেন্ট পাউডার তৈরি করতে পারেন। এটা একটি হাই প্রফিটেবল বিজনেস আইডিয়া। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন এমন সব ভিডিও পাওয়ার জন্য।
আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।